আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের মেহরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোন ও মায়েদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ যে সমস্ত ভাইরা সংসার জীবনে সুখী নন অর্থাৎ স্ত্রীকে সময় দিতে পারছেন না বীর্য পাতলা লিঙ্গ উত্থান হচ্ছে না হলেও নেতিয়ে পড়ছে দশ বিশ সেকেন্ডের মধ্যে লিঙ্গ ছোট হয়ে গিয়েছে বাঁকা তাড়া হয়ে গিয়েছে রগগুলি ভেসে উঠেছে যার কারণে লিঙ্গ শক্ত হচ্ছে না এই সমস্ত সমস্যার কারণে স্ত্রীকে সুখ দিতে পারছেন না সংসার জীবনে নানা কলহ ঝগড়া বিবাদ লেগেই রয়েছে আপনার স্ত্রীর সঙ্গে আপনার এরকম কোনো পরিবারে দেখা গিয়েছে স্ত্রী চলে গিয়েছে অনেক পরিবারের স্ত্রী চলে যাওয়ার উপক্রম হয়েছে এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদেরকে উপহার দিব ইনশাআল্লাহ তবে পাশাপাশি একটি কথা না বললেই নয় যে সমস্ত ভাইরা লক্ষ লক্ষ টাকার ওষুধ সেবন করেছেন এই যৌন রোগের জন্যে কোনো সুফল পাননি এবং আপনি আর্থিকভাবে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছেন মানসিকভাবে ভেঙে পড়েছেন এত টাকা খরচ করলাম এখনও সুস্থ হলাম না প্রতিনিয়ত স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছি নানাবিধ চিন্তা ভাবনায় আপনি অত্যন্ত দুর্বল মর্মহত হয়ে পড়েছেন সে সমস্ত ভাইদেরকে বলবো আর দুশ্চিন্তা নয় আর অহেতুক অবান্তর চিন্তা ধ্যান ধারণা বাদ দিয়ে চলে আসুন আয়ুর্বেদিক ইউনানি ও হেকিমি চিকিৎসা কেন্দ্র ধামরাইয়ে এবং আরেকটা অনুরোধ না করলেই নয় যারা সুস্থ হননি তাদেরকে তো আসার জন্য দাওয়াত দিলাম আরেকটা দাওয়াত হলো আমার কাছ থেকে জীবনের শেষবারের মতো মনে করে দুই থেকে তিন ফাইল ওষুধ সেবন করুন আমি শতভাগ বিশ্বাসী শতভাগ আশাবাদী আল্লাপাকের রহমতের উপরে আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ আপনি সুস্থ হবে সুস্থ হবে আপনাদের সেবায় সাদা সর্বদা অতন্ত্র প্রহরীর মতো নিয়োজিত রয়েছি মেডিসিন নিয়ে নবযৌবন পোস্টায় হালুয়া এটা আমি তৈরি করছি আপনাদের জন্য এবং মহাশক্তি বাজিকরণ চূর্ণ তৈরি করছি আপনাদের জন্য ছোট্ট একটি কথা না বললে নয় যাদের বাড়িতে আত্মীয় স্বজনের মধ্যে বিশেষ করে বৃদ্ধ লোক রয়েছে বিভিন্ন প্রকারের বাতে ব্যথা যন্ত্রণায় বিভিন্ন জায়গায় কোমরে হাঁটুতে গিটের মধ্যে ব্যথায় কষ্ট পাচ্ছে তাদের জন্য আমি অত্যন্ত মানসম্পন্ন অনেক উপাদানে মালিশ তৈরি করে থাকি সংগ্রহ করতে পারবেন আমার সহকারীদের মাধ্যমে পরামর্শ করে তা চলুন সামনে যাই আজকে যে ফর্মুলা আপনাদেরকে বলবো এই ফর্মুলা চারটা মেডিসিন লাগবে আমাদের এই চারটা ফর্মুলা এক নম্বর হলো সাদা মুসলি দুই নম্বর হলো শঙ্খমণি তিন নম্বরে তেঁতুল বিচ্ছূর্ণ চার নম্বরে আলকুশি বিচ্ছূর্ণ তবে অবশ্যই পাহাড়ি আলকুশি দেশি চাষের আলকুশি নয় এই চারটা উপাদান আপনি নেবেন শঙ্খমণি আলকুশি তেঁতুল বীজ পঞ্চাশ গ্রাম করে আর সাদা মুসলি নেবেন মাত্র বিশ গ্রাম এই সমস্ত মেডিসিন চূর্ণ সুন্দর করে ডাইলেশন করে একাকার করে ফেলুন একত্র করে ফেলুন যখন দেখবেন সুন্দর করে মিশাইতে মিশাইতে একটা উপাদানে রূপান্তরিত হয়েছে তখন আপনি সংরক্ষণ করুন কখন কিভাবে খাবেন সে কথা বলার আগে ছোট্ট আর একটি কথা বলে শেষ করব মুক্তি টিভি টোয়েন্টি ফোর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কোরআন ও হাদিসের আলোকে আমল ও তদবিরের মাধ্যমে অত্যন্ত জটিল থেকে জটিল এবং কঠিন রোগের সুপরামর্শ এবং আমল ও তদবির দেওয়া হয় আপনারা সংগ্রহ করে পরামর্শের মাধ্যমে আমার থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তা চলুন এই রেমিডি কখন কিভাবে খাবেন যে সমস্ত ভাইরা বিবাহ করেন নাই তারা যদি খেতে চান খেতে পারবেন তবে শুধু সকালে খাবেন যে সমস্ত ভাইরা বিবাহ করেছেন তাদের জন্যে খাওয়ার নিয়ম বলছি প্রতিদিন সকালে এক চামচ পাউডার এক গিলাস হালকা কুসুম গরম পানির সাথে মিশিয়ে সকালে খাবারের আধা ঘন্টা পরে খাবেন রাতে খাবারের আধা ঘন্টা পরে এক গিলাস কুসুম গরম দুধ অথবা এক কাপ কুসুম গরম দুধের মধ্যে এক চামচ পাউডার গুলিয়ে খেয়ে ফেলবেন আপনি যদি অতিরিক্ত দুর্বল হয়ে থাকেন যে আপনার লিঙ্গে একেবারে দাঁড়াই না তাহলে হ্যাঁ আপনি সকালে এক চামচ রাতে দু চামচ খেতে পারেন এইভাবে আপনি কন্টিনিউ তিন মাস ওষুধ সেবন করবেন এই পাঁচ দিন সাত দিন একুশ দিন আপনার রোগ ভালো হবে না কেমন পর্যন্ত নয় সুতরাং একটা না গ্যাপ না দিয়ে যেন বাদ না পড়ে তিন মাস ওষুধ সেবন করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সব আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন ওষুধ সেবনের এক ঘন্টা পরে ঘুমোতে যাবেন এবং যেদিন থেকে ওষুধ সেবন করবেন কমের পক্ষে পনেরো দিন স্ত্রীর সহবাস থেকে অবশ্যই অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে তারপরে আপনি স্ত্রীর সহবাসে যখন যাবেন দেড় থেকে দুই ঘন্টা পরে স্ত্রীর সহবাসে যাবেন বাহিরের ভাজাপোড়া তৈলাক্ত জিনিস অতিরিক্ত মশলা এগুলি খাওয়া অর্জন করুন সুষম ভিটামিন জাতীয় খাদ্য সেবন করুন পানি সঠিক নিয়মে পান করুন সুস্থতার জন্যে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন আল্লাহ আমাদের সকলকে রোগ এবং শোক থেকে সুস্থতা দান করুন আমিন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা